দপ্তরের মধ্যে আসতে পারবে না, দপ্তরগুলো কাদের জন্য, যাদের চাকরি নিয়ে এই এত কাণ্ড, সেই চাকরি প্রার্থীরা যদি দপ্তরে না ঢুকতে পারে, দপ্তরে কি মমতা ব্যানার্জির অ্যাপয়েন্ট করা চোরেরা ঢুকবে? যেভাবে এসএসসির দপ্তরকে দেখেছেন আপনারা, কতটা লজ্জাজনক পরিস্থিতি হলে হাইকোর্টকে একটা দপ্তরকে সিল করতে হতে পারে। উচিত তো ছিল মুখ্যমন্ত্রীর কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে এই পার্থ চ্যাটার্জি আর পরেশ অধিকারীকে ঘাড় ধরে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া। মুখ্যমন্ত্রী সেটা করলেন না। আমি চিঠি দেবো আজকে, আমি চিঠি দেবো ওনাকে, বলবো যে আপনি শ্বেতপত্র প্রকাশ করে বলুন যে পশ্চিমবঙ্গের সরকারের দুর্নীতি সম্পর্কে স্ট্যান্ড কি। সরকারের স্ট্যান্ড হচ্ছে দুর্নীতির পক্ষে, তাহলে কালেকটিভ রেসপন্সিবিলিটি মাথায় নিয়ে মমতা ব্যানার্জির সংবিধান বিরোধী অবস্থানের জন্য অবিলম্বে পদত্যাগ করা উচিত। উনি যা ইচ্ছে তাই করছেন, উনি চোরেদেরকে মন্ত্রিসভায় রেখে একটা গোটা রাজ্যকে মেসেজ দিচ্ছেন যে আমি হচ্ছি চোর চামার, তাদের পাশে থাকবার মুখ্যমন্ত্রী। অনুব্রত পিজিতে ভর্তি ছিলেন, আমি তো বলছি অনুব্রতকে কোন কোন ডাক্তার দেখেছেন, ইমিডিয়েটলি সেই ডাক্তারদের নামে মামলা করা উচিত। আমি সরকারি কর্মচারীদের বলবো, এবারে আপনারা দয়া করে একটু শীতঘুম ছাড়ুন, শীতঘুম ছাড়ুন, আর মমতাকে রাজারানী মানা বন্ধ করুন। এটা গণতান্ত্রিক দেশেরও একটা মুখ্যমন্ত্রী মাত্র, আপনিও দেশের একজন নাগরিক, মমতা আপনাদের মালিক নয়। সিভিক পুলিশ এত হাজার হাজার ছেলেকে নিয়োগ করেছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কোর্টে গিয়ে বলছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি সিভিক পুলিশ থাকার দরকার নেই। আজকে এদের চাকরি গেলে কে দায়িত্ব নেবে? আমি বলছি যে কটা ছেলেকে চাকরি দিয়েছেন, চাকরিতে তাদের রেগুলারাইজ করতে হবে, মাইনে দিতে হবে, আর তার সঙ্গে সঙ্গে বাকিদেরকেও পার্মানেন্ট চাকরির ব্যবস্থা করতে হবে, সব দায় মমতাকে নিতে হবে। আজকে পশ্চিমবঙ্গের মানুষের যে হাল হয়েছে, অজ্ঞাত হয়েছে, এটা হয়েছেই হচ্ছে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাবার জন্য। আর কি, এখনো পর্যন্ত উনি বলে যাচ্ছেন 34 বছরের গান, চিরকুটের চাকরি। আপনি কি করলেন বলুন তো 10 বছর ধরে একটা চিরকুটের চাকরি ধরতে পেরেছেন? স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। নমস্কার সবসাইদা, বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা দুর্নীতি আমাদের সামনে আসছে। এসএসসি নিয়ে দুর্নীতি, তার মামলা চলছে, এবং শুধু তাই নয়, স্বাস্থ্যভবন আমরা কাল দেখলাম যে এই যে নার্সদের নিয়োগ, সেই নিয়োগ নিয়োগ করা হচ্ছে না, তাদের অভিযোগ, এবং স্বাস্থ্যভবনের যে দরজা, যে মেন গেট, সেইটা ভেঙে নার্সরা ভেতরে ঢুকে গেলেন। এই বিষয়গুলোকে কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, নার্সদের প্রতিবাদ, এটা তো প্রথম প্রতিবাদ চাকরির জন্য হচ্ছে না। এর আগে বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গ জুড়ে এসএসসির ছেলেমেয়েরা তারা প্রতিবাদ করেছেন, ধর্ণা দিয়েছেন, রাত্রিবেলা গিয়ে পুলিশ তাদেরকে তুলে এনেছে। বিভিন্ন যারা চুক্তিভিত্তিক চাকরি করেন সরকারের, তারা বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন, শিক্ষক মশাইরা প্রতিবাদ করেছেন। প্রত্যেকটা প্রতিবাদের ক্ষেত্রে মমতা ব্যানার্জি সরকারের যে আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে যে তাদেরকে দমন পীড়ন করে সেই প্রতিবাদকে ভেঙে দিতে হবে। কোথাও লাঠিচার্জ করছে, কোথাও পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে, কোথাও ব্যারিকেড করছে। আচ্ছা, ছেলেমেয়েরা দপ্তরের মধ্যে আসতে পারবে না, দপ্তরগুলো কাদের জন্যে? যাদের চাকরি নিয়ে এই এত কাণ্ড, সেই চাকরি প্রার্থীরা যদি দপ্তরে না ঢুকতে পারে, দপ্তরে কি মমতা ব্যানার্জির অ্যাপয়েন্ট করা চোরেরা ঢুকবে? যেভাবে এসএসসির দপ্তরকে দেখেছেন আপনারা, কতটা লজ্জাজনক পরিস্থিতি হলে হাইকোর্টকে একটা দপ্তরকে সিল করতে হতে পারে, হাইকোর্টকে এই ধারণার বশবর্তী হয়ে সিল করতে পারে যে নতুন চেয়ারম্যান এসে এভিডেন্স ট্যাম্পার করবে। মানে সরকার এখানে আদতেই যেটা চাইছেন সেটা হচ্ছে চোর, জোচ্চোর, বদমাইশ, গুন্ডা, মাস্তান, এদেরকে সুরক্ষা দেবার জন্যে। আর এটা করতে গিয়ে যারা আসল চাকরি প্রার্থী, যাদের দপ্তরে আসার কথা, যাদের জন্য দপ্তর, তাদেরকেই কিন্তু দপ্তর থেকে দূরে রাখা হচ্ছে, কোথাও ব্যারিকেড দিয়ে, কোথাও জলকামন চালিয়ে, কোথাও লাঠিচার্জ করে হচ্ছে। আসার কথা, এর মধ্যেও প্রতিবাদ হচ্ছে। মমতা ব্যানার্জির এই ঔদ্ধত্য আগামী দিনে আর থাকবে না,
সেটাই পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। হাজার হাজার নিয়োগ পদ মানে শূন্য থাকতে সেই পদগুলোতেও বহাল করা হচ্ছে না, চাকরি দেওয়া হচ্ছে না, নার্সদের অভিযোগ। এবং শুধু তাই নয়, একটা অদ্ভুত অভিযোগ দেখা গেল গতকাল, আমরা দেখেছি যে গোটা সল্টলেক চত্বরেই পায় যেগুলো খাবারের দোকান সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল পুলিশ থেকে গিয়ে, এবং যারা চাকরি প্রার্থী, যারা সেই নার্স, যারা সকাল থেকে আটটা থেকে এসে বসে আছে, তারা অভিযোগ করছে যে যাতে আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়, তারা খাবার না পায়, তাই জন্য এইরকম করা হয়েছে। মানুষকে এটা দেখতে হবে যে পশ্চিমবাংলায় একটা ফ্যাসিস্ট সরকার চলছে, এটা সাধারণ কোনো গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো লোক এই কাজ করতে পারে না। খাবার দাবার জল বন্ধ করে দেওয়া, এটা একেবারে ঘোষিত ক্রিমিনালের ক্ষেত্রেও যায় না, সন্ত্রাসবাদী হলেও যায় না। মুখ্যমন্ত্রী আজকে এই ট্রিটমেন্ট যদি প্রতিবাদী ছাত্রছাত্রীদের সঙ্গে করেন, তাহলে আগামী দিনে সাধারণ মানুষের ভবিষ্যৎ অন্ধকারে। দ্বিতীয়ত যে প্রশ্নটা আপনি করলেন যে আমাদের এই যে দুর্নীতির অভিযোগগুলো বারবার করে আসছে, এবং সেই দুর্নীতির অভিযোগ চাকরির ক্ষেত্রেই কেন, শূন্য পদে নিয়োগ হচ্ছে না কেন, আমি প্রথম থেকেই বলে আসছি যে বর্তমানে আমাদের দেশে কেন্দ্র বলুন বা রাজ্য, যে দুটি সরকার চলছে, এই দুটি সরকারের ঘোষিত নীতি হচ্ছে কর্ম সংকোচন করো, এবং কর্ম সংকোচন করতে গিয়ে দেখা যাচ্ছে যে সরকারের যে সমস্ত শূন্য পদ সরকারি দপ্তরে, উদাহরণস্বরূপ আমি বলতে পারি সরকার পোষিত গ্রন্থাগারগুলিতে গ্রন্থাগারিকহীন অবস্থায় গ্রন্থাগারগুলো বছরের পর বছর চলছে। আজকে দাঁড়িয়ে কর্পোরেশন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আপনারা চাকরির কত ভ্যাকেন্সি আছে লিস্ট বেরিয়েছিল, 28,000 শূন্য পদ শুধু কেএমসিতে আছে। পুলিশের রিক্রুটমেন্ট বন্ধ আছে, শিক্ষক নিয়োগ পশ্চিমবাংলায় 16 সাল থেকে হয়নি, সরকারি দপ্তরে পর্যন্ত এখন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার নিয়োগ করার দিকে সরকারের ঝোঁক গেছে, সেটা যে শুধুমাত্র সাধারণ কাজকর্মের ক্ষেত্রে হচ্ছে তা নয়, এমনকি গত কয়েকদিন আগে নোটিফিকেশন করে তারা বলেছেন সেক্রেটারিয়াল লেভেলের কাজ করবার জন্যেও তারা কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট তারা করবেন। অর্থাৎ এই সরকারের দৃষ্টিভঙ্গি, মমতা ব্যানার্জির সরকারের দৃষ্টিভঙ্গি কেন্দ্রের মোদী সরকারের দৃষ্টিভঙ্গির থেকে আলাদা নয়। মোদী সরকারও যেমন রেলে, বিমায়, সর্বত্র একটা বেসরকারিকরণের চেষ্টা করছেন, তারই একটা অংশ হিসেবে প্রতি মুহূর্তে কর্মী সংকোচনের নীতি তারা গ্রহণ করছেন, পার্মানেন্ট যারা আছে তাদেরকে ক্যাজুয়াল করবার চেষ্টা করছেন, ভিআরএস নেবার রাস্তা করছেন। মমতা ব্যানার্জির সরকারও একই রাস্তায় হাঁটছেন, দুটি সরকারের আর্থিক নীতির কোনো পার্থক্য নেই। কিন্তু যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিয়ে ভাববার, যে এইভাবে কি আমাদের দেশের সরকার, যারা একটা সময় দি লার্জেস্ট এমপ্লয়ার ছিল আমাদের দেশে, তাদের কি আমরা হাত গুটিয়ে নিতে বলবো না? এটা বললে কিন্তু দেশের অর্থনীতির চূড়ান্ত ক্ষতি হবে, কারণ এটা হচ্ছে বেসরকারিকরণ করবার একটা রাস্তা, সেই রাস্তাই তারা ধরছেন, এতে করে সাধারণ মানুষ তারাই কিন্তু বঞ্চিত হতে থাকবেন। এসএসসি দুর্নীতি মামলায় কিন্তু ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব করলো সিবিআই, তিনি সিবিআই দপ্তরে গেছেন, কি বলবেন? এবং শুধু তাই নয়, এই যে পরেশ অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত, সবার যা সম্পত্তি আছে তাই সেই সম্পত্তির পুরো আয়কর দপ্তরের থেকে পুরো খতিয়ান চেয়েছে সিবিআই, কি বলবেন? আমি এতে সন্তুষ্ট নই। আয়কর দপ্তরের থেকে খতিয়ান চাইলেই শুধু হবে না, ডাকলেই শুধু হবে না, গ্রেফতারটা করতে হবে। পার্থ চ্যাটার্জি যে দুর্নীতি করেছেন, দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন, এই কথাটা আজকে আপনি আমি বলছি না, এই কথাটা কোনো অভিযোগকারী ছাত্রছাত্রী বলছে না, এই কথাটা হাইকোর্টের অ্যাপয়েন্টেড একটি জুডিশিয়াল কমিটি, আর কে বাগের নেতৃত্বাধীন, সেই কমিটির ফাইন্ডিংয়ের মধ্যে এই নামগুলি উঠে এসেছে। উচিত তো ছিল মুখ্যমন্ত্রীর কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে এই পার্থ চ্যাটার্জি আর পরেশ অধিকারীকে ঘাড় ধরে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া, মুখ্যমন্ত্রী সেটা করলেন না। আমি চিঠি দেবো আজকে, আমি চিঠি দেবো ওনাকে, বলবো যে আপনি শ্বেতপত্র প্রকাশ করে বলুন যে পশ্চিমবঙ্গের সরকারের দুর্নীতি সম্পর্কে স্ট্যান্ড কী। দুর্নীতি সম্পর্কে স্ট্যান্ড যদি ওনার বলা হয় যে দুর্নীতিকে উনি প্রতিহত করবেন বা ওনার সরকার দুর্নীতি প্রতিহত করতে দায়বদ্ধ, তাহলে ইমিডিয়েটলি পার্থ চ্যাটার্জি এবং পরেশ অধিকারীকে ঘাড় ধরে মন্ত্রিসভা থেকে বার করে দেওয়া উচিত। আর যদি উনি সেটা না বলেন, তাহলে ধরে নেওয়া হবে সরকারের স্ট্যান্ড হচ্ছে দুর্নীতির পক্ষে, তাহলে কালেকটিভ রেসপন্সিবিলিটি মাথায় নিয়ে মমতা ব্যানার্জির সংবিধান বিরোধী অবস্থানের জন্য অবিলম্বে পদত্যাগ করা উচিত। কারণ আজকে যেটা হয়ে যাচ্ছে, উনি চৌর্যবৃত্তিকে প্রমোট করছেন চিফ মিনিস্টার হিসেবে,
ক্যাবিনেট চলে আমাদের দেশে সংবিধানের 163 নম্বর অনুচ্ছেদ অনুসারে। চিফ মিনিস্টারের ক্ষমতা আছে কোনো মন্ত্রীকে রাখবার, কিন্তু তার মানে এটা নয় চিফ মিনিস্টার যাকে তাকে চোর চামার জোচ্চোর ডাকাত তাকে নিয়ে মন্ত্রিসভায় ঢোকাবেন। ওটা চিফ মিনিস্টারের পৈতৃক সম্পত্তি নয় ক্যাবিনেটটা। উনি যখন নির্বাচনে জিতেছেন, নির্বাচনে জেতার পর ওনার বিধায়করা মিলে ওনাকে নেতা নির্বাচন করেছেন, উনি সংবিধান মোতাবেক শপথ নিয়েছেন। এটা রাজতন্ত্র চালাচ্ছেন না মমতা ব্যানার্জি? উনি যা ইচ্ছে তাই করছেন। উনি চোরেদেরকে মন্ত্রিসভায় রেখে একটা গোটা রাজ্যকে মেসেজ দিচ্ছেন যে আমি হচ্ছি চোর চামার তাদের পাশে থাকবার মুখ্যমন্ত্রী। আমি আপনাদের মনে করিয়ে দেব যে 2011 সালে এই সরকার আসার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে সমাজ বিরোধীরা বার্তা পেয়ে যাচ্ছে যে রাজ্যে তাদের সরকার এসেছে। আজকে এটা বোঝা যাচ্ছে সমাজ বিরোধীদের সরকার চলছে আর সেই সরকারের মাথা হিসেবে মমতা ব্যানার্জি কাজ করছেন। শুধু তাই নয়, অনুব্রতকেও কিন্তু আবার তলব করা হয়েছে। তিনি অসুস্থতার কারণে গতকালও আসতে পারেনি, আবার আজকেও তলব করা হয়েছে, তিনি আজকেও হয়তো আসতে পারবেন না। পিজি হাসপাতাল কর্তৃপক্ষ এবং পিজি হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। পশ্চিমবঙ্গে পিজি হাসপাতালে কোনো ট্রিটমেন্ট হয় না। অনুব্রত পিজিতে ভর্তি ছিলেন। আমি তো বলছি অনুব্রতকে কোন কোন ডাক্তার দেখেছেন, ইমিডিয়েটলি সেই ডাক্তারদের নামে মামলা করা উচিত। তারা মমতা ব্যানার্জির কথায় তাকে আটকে রাখছেন, মমতা ব্যানার্জির কথায় তাকে ছেড়ে দিচ্ছেন, জল মাপতে সাহায্য করছেন। যদি সেটা তারা করেন ভালো, না করলে তাদের বিরুদ্ধেও যা ব্যবস্থা করা করতে হবে। সব্যসাচীদা, শুধুমাত্র যে এই এসএসসি দুর্নীতি, নার্সদের নিয়োগ, এই বিষয়ে নয়, বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরে যারা সরকারি কর্মচারী তাদের ডিও কিন্তু বাকি ছিল, মহামান্য আদালত কিন্তু তাদের সেই মহার্ঘ ভাতা ফেরত দিয়ে দেওয়ার জন্য মানে জানিয়েছে, সরকারকে সেই নির্দেশ দিয়েছেন, কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার, কি বলবে? ও যাবে তো, তো যাবে, ও কি দেবে নাকি? ও ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে সাবজুডিস সাবজুডিস। পশ্চিমবঙ্গের সরকারের দীঘাতে জগন্নাথ মন্দির করার জন্য টাকা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর ছবি টাঙানোর টাকা আছে, মুখ্যমন্ত্রীর পরিবারের কাছে কোটি কোটি টাকা জমা হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গের সম্পদ গিয়ে কালীঘাটের ওই দুর্নীতিগ্রস্তদের পরিবারে জমা হচ্ছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের যে প্রাপ্য মৌলিক অধিকার দিয়ে হাইকোর্ট বলেছেন এটি মৌলিক অধিকার, সেই ডিএ থেকে তাদেরকে যদি বঞ্চিত করা হয়, আমি সরকারি কর্মচারীদের বলবো এবারে আপনারা দয়া করে একটু শীতঘুম ছাড়ুন, শীতঘুম ছাড়ুন, আর মমতাকে রাজা রানী মানা বন্ধ করুন। এটা গণতান্ত্রিক দেশেরও একটা মুখ্যমন্ত্রী মাত্র, আপনিও দেশের একজন নাগরিক, মমতা আপনাদের মালিক নয়, আপনারা সরকারের কাজ করেন, তার জন্য সরকার মাইনে দেয়, আর এই টাকা আপনার হকের টাকা, প্রতিবাদটা করুন। মিনমিন করলে কিন্তু মমতার মতন এই রকম লোকেরা কিন্তু সাহস পাচ্ছে আপনাদের মিনমিন করার জন্যে, আর আপনাদের জন্যেই আজকে পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যদি প্রতিবাদ করেন ভালো, না করলে আপনারা দায়ী থাকবেন। এই বাংলার মেরুদণ্ড ভাঙার যে প্রক্রিয়া চলছে, যে মাৎসন্যায় চলছে আমার বাংলাতে, সেই বাংলার মাৎসন্যায়ের দায় আপনাদের নিতে হবে, যারা আপনারা মিনমিন করে কথা বলছেন এখনো পর্যন্ত। সরকারি অনুমোদন ছাড়া কোনো নিয়োগ যেন করা না হয়, কারণ যদি কোনো মামলা কোর্টে যায় সেটা দেখতেও খুব খারাপ। ববি হাকিম এতদিন কি করছিল? ববি হাকিম 10 বছর ধরে ভ্যারান্ডা বাজছিল হাওড়া কর্পোরেশনে, কয়েক হাজার ছেলেকে নিয়োগ করেছে, তখন ওরই মেয়র ছিল রতীন চক্রবর্তী, এখন কোথায় আছে? তৃণমূলে আছে না বিজেপিতে আছে জানি না, নিজের বাড়ি নিজে বেআইনি বাড়িকে রেগুলারাইজ করেছে হাওড়ার কালীবাবুর বাজারে, তখন সে চাকরি দিয়েছিল। প্রশাসনিক বৈঠকে মমতাকে জিজ্ঞেস করেছিল, আপনাকে এগুলো বলেছিলাম দিদি, আপনি কি বলছেন? আপনাকে কে চাকরি দিতে বলেছিল, কে দায়িত্ব নেবে বলুন তো? এই যে সিভিক পুলিশ এত হাজার হাজার ছেলেকে নিয়োগ করেছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কোর্টে গিয়ে বলছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি সিভিক পুলিশ থাকার দরকার নেই, আজকে এদের চাকরি গেলে কে দায়িত্ব নেবে? আমি বলছি যে কটা ছেলেকে চাকরি দিয়েছেন চাকরিতে তাদের রেগুলারাইজ করতে হবে, মাইনে দিতে হবে, আর তার সঙ্গে সঙ্গে বাকিদেরকেও পার্মানেন্ট চাকরির ব্যবস্থা করতে হবে, সব দায় মমতাকে নিতে হবে।
সব্যসাচীদা, এই যে বারবার বিভিন্ন রকম অভিযোগ করছে উঠছে এই চাকরি নিয়ে, এই চাকরি নিয়ে কিন্তু এই অভিযোগও উঠছে যে যারা নার্সরা ছিল এই যে প্যান্ডামিকের সময় তাদেরকে দিয়ে, যেটা বলছিলেন প্যারা নার্স যেরকম কাজ করা, হ্যাঁ হ্যাঁ, কাল আমরা নার্স মমতা ব্যানার্জির থেকে আর কাকে দেখাবেন বলুন তো? ভারতের রাজনীতিতে সবচাইতে কলঙ্কময় চরিত্র, জীবনে কাউকে কোনোদিন কৃতজ্ঞতা বোধ তার নেই। দীপক ঘোষের বই পড়লে জানা যায় ব্যক্তি জীবন থেকে শুরু করে তার রাজনৈতিক জীবন পর্যন্ত কোন জায়গায় কখনো কৃতজ্ঞতা বোধ তিনি দেখাননি তার কেরিয়ারের জন্য। আজকে পশ্চিমবঙ্গের মানুষের যে হাল হয়েছে, হকিকত হয়েছে, এটা হয়েছেই হচ্ছে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাবার জন্য। আর কি, এখনো পর্যন্ত উনি বলে যাচ্ছেন 34 বছরের গান, চিরকুটের চাকরি। আপনি কি করলেন বলুন তো 10 বছর ধরে? একটা চিরকুটের চাকরি ধরতে পেরেছেন? তাহলে বড় বড় কথা বলছেন কেন? আপনার নামে মামলা হওয়া উচিত যে আপনি ধরেননি কেন, দুর্নীতি হয়েছে জেনেও। তার মানে আপনি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন?